নমস্কার। রান্নাবাটির পক্ষ থেকে আজকের রেসিপি তালের বড়া। তালের সিজনে তালের বড়া করব না তা কি হয়? খুব কষ্ট নয় করা, একটু চেষ্টা করে দেখবেন, সকলেই আমরা বাড়িতে করতে পারি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তালের বড়াটা করি এবং আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। তালের বড়া করার জন্য একটি তাল নিয়ে নিয়েছি আমি, আর তালটা কেনার সময় সবসময় দেখে নেবেন তালটা কালো কিনা, কালো তালটাই ভালো হয়। তালটা ধুয়ে রেখেছি, এখন তালটা ছিলে নেব। তালের উপরের এই পোর্শনটা আমরা একটা চাকুর সাহায্যে, হাতটিও হয়ে যাবে, এই ছেলা হয়ে গেল, উপরে কভারটা ফেলে দিলাম। তারপরে এখন এইভাবে তালটা ছিলে নেব। তালটা আমার ছেলা হয়ে গিয়েছে, এবারে তালের আঁচি বের করে নেব। এক একটা তালে কম বেশি আঁটি থাকে, আমার এই তালটাতে দুটো আঁটি আছে। এবারে তালটা ঘষে নিতে হবে, ঘষার আগে সামান্য জল দিয়ে তালটা আধ ঘন্টা ভিজিয়ে রাখব। আর একটু জল লাগবে। এবারে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখব। ফিরে এলাম আধ ঘন্টা পর, আমার তালের আঁচিগুলো ভিজে গিয়েছে, এবারে ঘষে নেব। আমি একটা বাঁশের ঝুড়ি নিয়ে নিয়েছি, এই বাঁশের ঝুড়ি দিয়ে আমি ঘষব। আপনাদের কাছে এরকম ঝুড়ি না থাকলে ঝাঁঝরি নিয়ে নেবেন, তাতেও ঘষলে পরে হবে। এই বাঁশের ঝুড়িটা দিয়ে ঘষলে কী হবে, তালের যে আঁশগুলো রয়েছে তা ভেতরে পড়বে না। এইভাবে আমি তালের আঁঠি দুটো ঘষে নেব। তাল ঘষা হয়ে গিয়েছে, তাল ঘষে তালের পাল্পটা বের করে নিয়েছি। আমি একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি, এই কাপড়ের মধ্যে আমি তালের পাল্পটা দিয়ে দেব। তালটা দিয়ে দিলাম, এটা একটা পুটলি বানিয়ে নিলাম। এইভাবে আমি পুটলিটাকে প্রেশার আপ করব, যদি অল্প জল থাকে তবে বেরিয়ে যাবে। আর অনেক সময় তাল একটু তিটকুটে হয়, সেই জিনিসটাও ধীরে ধীরে বেরোলে পরে সেই তিটকুটে ভাবটা চলে যাবে। এটা আমি 3-4 ঘন্টার জন্য হ্যাং করে রাখব। আমি এইভাবে হ্যাং করে দিলাম, এইভাবেই 3-4 ঘন্টা থাকবে। হয়ে গিয়েছে আমার তালের পাল্প রেডি, 1 কাপ তালের পাল্প হয়েছে। আমি তালের বড়ার জন্য এবারে ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি তালের পাল্প। দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা আমি প্রায় 1 কাপ নিয়েছি, যতটা লাগবে ততটা দেব, 1/2 কাপ মতো দিয়ে দিলাম। মিক্স করে নেব। দিয়ে দেব চিনি। চিনি আমি 1/2 কাপ নিয়েছি, সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি।
গুঁড়ো করে নিলে পরে তাড়াতাড়ি মিক্স হয়ে যায়, যার জন্য গুঁড়ো করে নিয়েছি। আর বন্ধুরা, তালটা আমি ঘষে ঝুলিয়ে রেখেছিলাম কাপড়ে করে, কারণ কি জল জলে ভাবটা নেই এবং আমার ময়দা অন্যান্য উপকরণগুলো কম লাগবে। এটা আমি দিয়ে দিচ্ছি সুজি, এই স্পুনে 3 স্পুন সুজি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। ডাইরেক্ট সুজি দিলে পরে পকোড়াগুলো শক্ত হয়, তাই আমি জলে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি নারকেল কোরানো, একটা মিডিয়াম সাইজের নারকেল আমি হাফ নিয়ে নিয়েছি, সেটা কুড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দেব নুন। এবারে সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নেব। আমার আরেকটু ময়দা লাগবে। বন্ধুরা, আপনারা যদি সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিয়ে করতে চান, চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। তালের বড়ার ব্যাটার আমার তৈরি হয়ে গেল, এই দেখুন থিকনেসটা। এবারে 15 মিনিটের জন্য রেস্টে রাখব। ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি রিফাইন অয়েল, তেল আমার গরম হয়ে গিয়েছে। এবারে বড়া করার জন্য অল্প অল্প করে তেলে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলো করে নিতে হবে, আরেকটু ডিপ ব্রাউন হবে, ফ্লেম মিডিয়ামেই রেখেছি, কারণ লো ফ্লেম করলে পরে তেল বেশি অ্যাবজর্ব করবে, হাই ফ্লেমে রাখলে পরে পকোড়া উপর থেকে পুড়ে যাবে, হয়ে যাবে মনে হবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে, তাই মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে বড়াগুলো করতে হবে। হয়ে গিয়েছে আমার তালের বড়া, দেখুন কালারটা ব্রাউন হয়েছে। নামিয়ে নেব এবং এইভাবেই সমস্ত ব্যাটারটা দিয়ে বড়া করে নেব। তেলটা ঝরিয়ে নেব। রেডি হয়ে গেল আমার তালের বড়া। বন্ধুরা, তালের সিজনে তালের বড়া খেতে খুবই ভালো লাগে, এটা সুস্বাদু, খেতেও বেশ ভালো। আপনারা চেষ্টা করবেন করে খাওয়ার জন্য। বাজারে এখন পাওয়া যায় কিনতে, কিন্তু কিনে খাওয়ার চাইতে বাড়িতে তৈরি করে খাওয়াটাই বেস্ট। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যে বন্ধুরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।